একটা সময় ছিল যখন মানুষ পাথরে পাথর ঘষে আগুন বের করত, গাছের ডাল কেটে ঘর বানাত, মানুষ তার যাবতীয় কাজ হাত দিয়েই করত। কিন্তু এখন দিন বদলে গেছে, মানুষের থেকে বেশি মেশিন কাজ করে থাকে। মেশিন ছাড়া মানুষের জীবন এটা ভাবাই যায় না। কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন মানুষ কত বড় মেশিন বানাতে পারে? যদি না ভেবে থাকেন তাহলে আজ আপনার সাথে পরিচয় করাবো পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি মেশিন এবং যানবাহনের। তো চলুন দেখে নেওয়া যাক সেই দৈত্যাকার মেশিন এবং যানবাহনগুলোকে। অ্যান্টোনোভ AN-225 এমরিয়া প্লেন। এই উড়োজাহাজটি মানুষের দ্বারা বানানো আজ পর্যন্ত সবচেয়ে বড় উড়োজাহাজ। এই প্লেনটি 275 ফুট লম্বা আর এটার পাখা 289 ফুট লম্বা। এই বিমানের মোট ওজন 284,000 কেজি। অবাক করা বিষয় হল বিমানটি 640 টন পর্যন্ত ওজন নিয়ে টেক অফ করতে পারে, অর্থাৎ আকাশে উঠতে পারে। এই বিমানে 32টা চাকা লাগানো আছে যেগুলো বিমানটির স্মুথলি অবতরণে ব্যাপকভাবে সাহায্য করে। এই বিমান 1980 সালে সোভিয়েত ইউনিয়নের অ্যান্টোনোভ ডিজাইন ব্যুরো নামক সংস্থা সোভিয়েত ইউনিয়নকে স্পেস প্রোগ্রামে সাহায্য করার জন্য এর ডিজাইন বানিয়েছিল। 1988 সালের 21শে ডিসেম্বর বিমানটি প্রথম আকাশে উড়েছিল। 1994 সালে বিমানটি পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়, তবে পরবর্তীকালে এটা আবার ব্যবহার করা হয়। অনেক ওজন বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বিমানটিকে বিশেষ মাত্রা দিয়েছে, অন্যদের থেকে আলাদা করেছে। আজ পর্যন্ত এটাই পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ওজনওয়ালা বিমান। আপনাকে যদি বলি একটা বড় জাহাজের নাম বলুন তো, সঙ্গে সঙ্গে আপনার মাথায় টাইটানিকের কথাটা আসবে, কারণ টাইটানিক আমাদের মনে একটা জায়গা করে নিয়েছে। তবে এখন আমি যে জাহাজটার সাথে পরিচয় করাবো সেটা টাইটানিকের থেকে 2 গুণ লম্বা এবং 2.5 গুণ চওড়া। জাহাজটার নাম প্রেলুড ফ্ল্যাংশিপ। এটা 1601 ফুট লম্বা এবং 243 ফুট চওড়া। এটা তৈরি করতে 260,000 টনেরও বেশি স্টিল ব্যবহার করা হয়েছে। আরও জানলে অবাক হবেন, যখন জাহাজটি জিনিসপত্র দ্বারা ভর্তি হয়ে যায় তখন এর ওজন হয় 6 লক্ষ টন। এই জাহাজটির দাম প্রায় 75,000 কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার 2টি সংস্থা মিলে এই বিশালাকার জাহাজটি নির্মাণ করেছে। বার্থা, পৃথিবীর সবচেয়ে বড় সুড়ঙ্গ বানানো মেশিন। একদমই তাই, বিগ বার্থা হলো পৃথিবীর সবচেয়ে বড় সুড়ঙ্গ বানানো মেশিন। এটা 57.5 ফুট উঁচু, অর্থাৎ প্রায় 5তলা বাড়ির সমান উঁচু, ভাবা যায়? আর এই উচ্চতার কথা কল্পনা করে আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কী কী করতে পারবে। শুধু তাই নয়, এটা 326 ফুট লম্বা এবং 6,100 টন ভারী। এই মেশিনের দাম ভারতীয় টাকায় 500 কোটি টাকা। জাপানি কোম্পানি হিটাচি জোসেন এটা আমেরিকার ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের জন্য 2013 সালে বানিয়েছিল। আমেরিকার সিয়াটেল শহরের মাটির নিচে 2,800 মিটার লম্বা ডাবল ডেক হাইওয়ে বানানোর জন্য এই মেশিনটি বানানো হয়েছিল। আর আজ এটা পৃথিবীর সবচেয়ে বড় মেশিনগুলোর তালিকায় নিজের নাম নথিভুক্ত করে নিয়েছে। কাটারপিলার 797। পৃথিবীর সবচেয়ে বড় ট্রাকগুলোর মধ্যে একটি হলো কাটারপিলার 797। এই ট্রাক 363 টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম, যেটা যে কোনো ট্রাকের থেকে অনেক গুণ বেশি। এই ট্রাক বড় বড় খনি এবং বড় বড় কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়। এই ট্রাকটির উচ্চতা প্রায় 24 ফুট এবং চওড়া প্রায় 47 ফুট। এই একটা কাটারপিলারের দাম 36 কোটি টাকা। এই ট্রাকের একটা টায়ারের দাম 2 কোটি টাকা। কি বললেন? হ্যাঁ, একটা টায়ারের দাম 2 কোটি টাকা। শুধু তাই নয়, একটা টায়ারের ওজন 15,000 কেজি। কাটারপিলার সিরিজের ট্রাকগুলো তৈরি করে আমেরিকার কাটারপিলার INC। বেগার 288। বেগার 288 জার্মান কোম্পানি ক্রুপ দ্বারা বানানো একটি খনি খননকারী মেশিন। এই মেশিনের মোট ওজন 13,500 টন। এই মেশিনটা বানাতে 5 বছর সময় লেগেছিল। আরও শুনলে অবাক হবেন, এটা অ্যাসেম্বল করতে, অর্থাৎ সমস্ত অংশ জুড়তে আরও 5 বছর সময় লেগেছিল।
এটার দাম প্রায় 650 কোটি টাকা। এই মেশিন 1978 সালে বানানো হয়েছিল এবং 1993 সালে এটা আপগ্রেড করে একটা নতুন ভার্সন এসেছিল, সেটা হলো বেগা 293। এটার ওজন 14,200 টন। এটা কয়লা খনি থেকে কয়লা বের করে আনার জন্য ব্যবহার করা হয়। এই মেশিন এতটাই ক্ষমতাসম্পন্ন যে একদিনে 2,40,000 টন কয়লা বের করে আনতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় খনি খননকারী এই মেশিন যে কোনো দানবের থেকে কম নয়। বন্ধুরা, এই 5টি দৈত্যাকার জিনিসের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাকে প্রতিটাই অবাক করেছে, তবে সবচেয়ে বেশি অবাক হয়েছি অ্যান্টোনভ AN-225 দেখে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং এরকমই তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।